जनता जनार्दन शुनेन हवेन बड़ प्रीत पुरुष माने दुपकार जीवित विवाहित ताले पुरुष माने कपकार दुपकार जीवित किंबा विवाहित जनता जनार्दन शुनेन हवेन बड़ प्रीत पुरुष माने दुपकार जीवित विवाहित पुरुष माने बेचे थके पुरुष माने बेचे थके विवाहित माने विवाहित माने प्रकार अंतरे थेमिते पुरुष माने दुपकार जीवित विवाहित पुरुष माने दुपकार जीवित विवाहित पुरुष माने दुपकार जीवित विवाहित दादा माने बिये करे केनो तार जीवने सुख मेटानोर जन्य किन्तु ना তার সংসার প্রতিভাবের সংসারে মুখ উজ্জ্বল করবে, উজ্জ্বল করবে কি? এমন একটা মেয়েকে আমি বিয়ে করেছি, মুখে আমার ঝামা গোছে দিল। মেয়েটা দেখতে শুনতে ভালো, কোনো কি প্রবলেম নেই, কিন্তু কই মাছের মধ্যে পেট হাঁচা করে দেখছি, তার পেটেও একটা বাচ্চা নেই। দীর্ঘ 20-25 বছর আমাদের বিয়ে হয়েছে, এই সপ্তাহখানি আগে বয়ে নিয়ে আলোচনা করে দেখছি, আমাদের বোর বয়স আমার থেকে 5 বছরের বড়। বউ মানে কি তোমরা জানো? ডান্ডা বিহীন সুটকেসের মতো, টানাও যায় না, ফেলাও যায় না। আমার জীবনে যে ক্ষতি হয়েছে আপনারা সে ক্ষতি করবেন না, কারণ রক্ত পরীক্ষা করবেন তবে বিয়ে করবেন। বাপ ঠাকুরদের একটা কথা বলতো না, যে গরু দুধ দেয় না হয় হালে নথুবা গালে। কবে আমি গালেতে দিতাম, এত কমিটি আনবে না, মুখটাকে ভুলতে পারছি না, সে শুধু এসেই বলে ওগো শুনছ বলে ডাকো যখন লাগে তখন তুমি আমার স্বামী, আমার স্বামী, আমি স্বামী স্বামী বলি যখন লাগে তখন বেশি আপন স্বামী, আমার স্বামী। এই স্বামী স্বামী গো ডাকছি, তোর খবরটা কি রে? বলে তোমার অনুগামী, বলে তোমার অনুগামী, জানি ঠকবো না গো আমি স্বামী, থাকবো তোমার পাশে পাশে, সতী যেমন থাকে শিবের পাশে, ওই প্রেমে ভরা দৃষ্টি তোমার জাগায় মনে খুশির জুয়ার শাম। শালা অতি ভক্তি চোরের লক্ষণ। ও স্বামী পরম স্বামী আমার স্বামী। এই স্বামী স্বামী করে ভক্তি করছি, তোর খবরটা একটু বল না। শালা যেন ছাগল ডাকতি বলো। হারিয়ে কি কি রে? না গো কান পরিষ্কার। এ বাবা কোনটা? শালা মানছি মানুষ নাকি আতঙ্কবাদ রে? কেন মানছি? ভয় দেখাতে আইছি তোমাকে, একটু ভড়কি দিলাম। এই শোনো, তোমার সঙ্গে মানে কিছু আলোচনা আছে আমার সঙ্গে, তো চলো। বলো বলো ওগো স্বামী, কি বা তোমার কথা, মনোযোগ দিয়া দাসী শুনবে তব কথা। হাঁপানো চর ধরে দেবো জানি। কেন? এখানে আলোচনা হচ্ছে মহাভারত শুরু করতে। এটা মহাভারত নয়। তা কি বল? এটা হলো সকালবেলা বাসি মুখে ব্রত কথা পাঠ। এই শোনো, তোমার ডেকে আলোচনার বিষয় হচ্ছে কি বলো? দীর্ঘ 20-25 বছর তো আমাদের বিয়ে হয়েছে। সে তো নিশ্চয়। তা তুমি কমিটিয়ান ছাড়া আমার জীবনে কি দিয়েছো? এ বাবা, ইয়া কি রে? হাই ওষুধ কি রে? ইয়া ইয়া পাগল না, পেট খারাপ। হাই স্বামী ওরম বলে, আমি তোমার কিচ্ছু দিইনি। না মনে পড়ছে না। না না, আমি তোমার কিচ্ছু দিইনি। তুমি মনে করে বলো। এই 20-25 বছর ধরে আমার এই জীবন যৌবন নে তুমি টুটু অ্যান্টি ফুটবল খেলো নে। তোর একটু মানাক্কেলের ভয় নেই, লোক খারাপ বলে চুপা। ও শালা, হাসা রাগু দিনি কে মনে নি? না আমি ভুলে গেছি। ও শালা রাবণ। আমি রাবণ? সীতা হরণ করে বনের ঝুপসিতে লুকিয়ে রেখে আর ভুলে গেছ? তাছাড়া তুমি আমার জীবনে কি দিয়েছ? আর কি চাও? আচ্ছা বোনা রে বাবা, আর কি চাও? কেন চাইবে না স্বামী বলো? স্বামী আজকে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব স্বামী। কি ধন আমি চাইব শোনো কাগো, কি ধন আমি চাইব শোনো কাগো, শোনো কা কি ধন আমি চাইব গো। যা চাইবি তাই দিব গো, ও স্বামী বলো বলো কি চাও গো। ও বাবা গো, সারা শাসন করি না বলে মাথা উঠেছে, একা মারি শাসন করবো জানি। সবসময় তুমি বউদের গায়ে হাত দিচ্ছ। কাদের গায়ে হাত দেবো? তুমি জানো আজকাল মেয়েদের আইন? হে মেয়েদের কি আইন রে? মেয়েদের তো এখন সব আইন। বল দেন এক পিস। আর তাছাড়া তোমার মতন স্বামী তো এখন আমাদের মতন বউদের আর প্রয়োজন নেই। কেন? আমি তো এখন লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছি। লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছি বলে তুই স্বামীকে মানবি না? কিসের মানবো?
আমার প্রথম কথা হচ্ছে কি, ওই যে সমস্ত ভদ্র মহিলারা, ভালো কথা, বিছানায় প্রস্রাব করে, দেখুন এইসব পয়নে কে উত্তরে উঠে আজ দেখে পড়তে পড়তে দেখি নাকি, সেটা কোন ধারায় কেস পড়বে? আচ্ছা না, গাবজা গাবজি ধারা। কেন গাবজা গাবজি কেন? তা ওরা বিলে থেকে উঠতে পারে না, তো কোন ধারায় দেবো গো? চিন্তা ভাবনা করলাম, গাবজা গাবজি ধারায় ফেলে দিলাম। ঠিক আছে, তুই একটা বলি আমি একটা বলবো। বলো। এ বর্তমানে যেসব ছেলেমেয়েরা বাবা মার ভাত দিচ্ছে না, ওটা কোন ধারায় পড়ছে? ওটা যতটা সম্ভব বউ ভক্ত মাগের গাড়ল ধারায়। এই কি করে হলো? আরে বাবারে, তা আমাদের মতন বউদের কথা শুনে তো বাবা মার ভাত দেয় না। ভালো কথা, সেই জন্য কত বউদের ওপর চাপ দিছি। তো চাপটা ভালো লাগলো? ব্রেন আছে। একটা কথা বলবো? বলো। এ মুরগি তো ডিম পাড়ে, ডিম পেড়ে তারা কঁকর 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 ডাকে কেন? কেন বাবা, তোমাদের আমাদের মতন মানুষ ভেজে সেদ্ধ করে ডিমটা খেয়ে নেবে বলে তাই। হেস, উত্তরটা হলো না। হয় না, উত্তরটা আমি তোকে বুঝিয়ে বলছি। বলো। মুরগি ডিম পেড়ে কঁকর 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 ডেকে মোরগকে সিগন্যাল দিল। মানে? মানে মুরগি ডিম পেড়ে মোরগকে বলতে যাচ্ছে কি, ওগো তুমি বাবা হতে চলেছো। ও বাবা, এই শালা বেটে বেটে জিনিসদের বিরাট বুদ্ধি তো। বাবা, এটা ডিম পেড়ে হাঁস কটি চালে উঠে আর ডেনা পেড়া ছেড়ে আর কি কে বা আছে কি করবে, যেন গোষ্ঠের মেলাতে আর ডিজে গান চাইলে নাচতেছে ককর ক ককর ক কক 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 কক। এই তারা ডিম পেড়ে ককর ককর করে তো আনন্দ উপভোগ করছে, তা তুমি ওরম এক পি বাচ্চাতে আনন্দ করতে পারছো না? উঠাই না। শালা ছুটে পালাচ্ছে বা ঠাই না। দেখো, তুমি আমার জীবন যৌবন না, আমি কিচ্ছু বলিনি। এমনকি লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা আমি তোমার হাতে তুলে দেবো। মেনে নিলাম, কিন্তু বাচ্চা আমি দিতে পারবো না। এই কোথায় সমস্যা হচ্ছে একটু বল দেন। হবে না গো। কেন বল না, কোথা থেকে হবে? কেন হবে না? কেন সকলের হচ্ছে তোর হবে না কেন? আমার তো টা ধরে না। হেস, হ্যাঁ গো। তাহলে তোমার প্রতি তাহলে আমার কোনো আশা নেই? না গো, এই আইসি খারাপ হয়ে গেছে, হবে না বলছি। ও তাহলে মোটে আশা নেই। ইমাই একটা আশা আমি দিতে পারি। কি জানো, ও আজ কদিন কি হয়েছে না, কি সব উল্টো পাল্টা জিনিস খাওয়ার ইচ্ছা হচ্ছে গো। বলিনি কেন? ভালো ভালো জিনিসগুলো শয়তানি সব চাপ দিছি। লজ্জায় বলিনি। কি ইচ্ছে হচ্ছে বলো? কি সব খাওয়ার ইচ্ছা হচ্ছে? যেমন পাকার পোড়া মাটি। পাকার নাকি পোড়া মাটি? আর কি হচ্ছে? পুরানো তেঁতুল। এইটা হেভি সিগন্যাল। আর কি হচ্ছে বলো না? আমার না বলে না শয়তানি, একটু গাঁজা খাওয়ার ইচ্ছা হচ্ছে। আনন্দের খবর বুঝতে পারিনি, তার মানে আমি মা হতে চলে যা, তুই তো বাবা। তুমি বেটা ছেলে, তুমি মা হবে? এই না, আমি বাবা, তুমি মা। আচ্ছা, ওই জন্যই করে কদিন ভোর পেটের এই ডান সাইডটা মেশিনি ভ্যানের মতন শুধু ঘ্যার 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 করতে জানো? আচ্ছা, এত হালা হলে সংসার চলে? কেন তুমি বুঝতে পারোনি? তার মানে তো তোমার পেটে গ্যাস আছে, তুই তো পাতলা পায়খানা। দেখো, তুমি তোমার বাচ্চা নিতে বলছো। হ্যাঁ, আমি নয় বাচ্চা কাচ্চা নিই, কিন্তু তুমি আমাদের বয়সটা দেখেছো? বয়সটা খারাপ হয়নি। বলো। আমার 40 আর তোমার 45, মানে আমার মার বয়সটা এর হয়। ফালতু কথা বলবে না একদম। কার কাছে বলিছি চুপ করে দে? তুমি চুপ করে থাকো, চাপা দিন চেপে থাক না। তুমি এক কাজ করো, শোনা, বাচ্চা কাচ্চা নিতে দাও নি, তুমি একটা বাচ্চা পোষানি নাও। এই এতক্ষণ তো লাইনে কথা বলছিলে, এবার তুমি তো বেলাইনে কথা বললে। কেন? এই পরের বাচ্চা আমার বাবা বলে ডাবে, সেইগুলো আমি মেনে নেবো। তুই নিজে জানিস আমাদের একটা বংশ ঐতিহ্য আছে। ধর আমার দাদুর একটা ছেলে বাবা, বাবার থেকে আমি প্রত্যেক দিন একজন বাচ্চা দিয়ে এসছে, তা আমার তো উচিত এক পি বাচ্চা রাখা। শুনবো আমি বলতেছি তো, কচিবেলায় পড়ে গিয়ে আমার তো পুরো লক পড়ে গেছে। ডাক্তারও সেই কথা বলেছে, তোমার স্ত্রী কোনো বাচ্চা কাচ্চ হবে না, সেই জন্য আমি রেডি হয়ে এসেছি একটা কথা বলবো বলে। কি বলবে তুমি? আমি আর একটা বিয়ে করেছি। বাড়ি এসে আমার সঙ্গে আর কি বাড়া শুরু করেছে, এমন ইচ্ছা হচ্ছে লোকটা জানো, নেও আমার আমি দিই সেরে। এখন বাজে লোক, ও বিয়ে করেছে এই কথাটা আমি নাই বিশ্বাস করবো? তুমি সব কথা হেসে উড়িয়ে দাও বললে, আমি সব দিতে রেডি হয়েছি। কি রেডি হয়েছে শুনি? আমি যে দ্বিতীয় বিয়ে করেছি না, তার রেজিস্ট্রি কাগজ। তার মানে
তুমি সত্যি সত্যি বিয়ে করেছো? বলো বলো, এটা তুমি মিথ্যে কথা বলছো? তুমি দুঃখ পাচ্ছ কেন, কষ্ট পাচ্ছ কেন? মানুষকে দুদিন করে বিয়ে করে না? তুমি একটা বাড়িতে থাকবে, ছোট বয়স আটটা বাড়িতে থাকবে, আমি মিডল পয়েন্টে থাকবো, যে আমার সিগন্যাল দেবে আমি তার ঘরে ঢুকে যাবো। তার হয় না গো, সেখানে সেখানে একটা সাদা কাগজে বিনিময়ে স্বামীর অধিকার ভাগাভাগি হয়ে যায়, সেখানে থাকার কোনো অধিকার থাকে না। তুমি চলে যেতে চাইলে আমি তো তোমার ধরে রাখতে পারবো না, সেদিক থেকে আমি রেডি হয়ে এসেছি, এই চেকটা আমি সই করে রেখেছি। তুমি ইচ্ছা মতো টাকা বসিয়ে নেবে, সারা জীবন তোমার কোনো কষ্ট হবে না। টাকা এই জীবনের স্বপ্ন নয় গো, সোনার চেয়ে দামি একজন নারীর স্বামী, আর সে স্বামীর ভালোবাসাকে তুমি টাকা দিয়ে কিনতে চাইছো। তোমার তোমার সিঁদুরের দাগ আবার এই কপালে রইল, যাবার সময় তোমায় একটা কথা বলে যাই, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না, পারলে পারলেই হতভাগীর মুখটা তুমি ভুলে যেও। শোনো, তুমি যাকে ভালোবাসো স্বামীর ঘরে আসিবে ভাসো, তার জীবনে তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার সব আমার দরজায় খেল দিয়েছি, আমার দারুণ জয়, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো, বাচ্চা দিবি না আবার কাঁদবি, কাঁদলে আমি কি করবো? শোনো, আমার বংশ বাঁচাতে হবে না, ওসব মন মন খারাপ করলে হবে না, কারণ আমি সেকেন্ড বিয়ে করেছি, তা মনে মনে আমার চিন্তা ভাবনা আমি করে ফেলেছি, ওই সেকেন্ড বউটার কাছে তো সারা জীবন ওরই কাছে থাকবো, তোমার কাছে আমি কোনো দিন আসবো না। তাই প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে শুধু একটাই কথা, জনতা জনার্দন জনতা জনার্দন শুনেন হবেন বড় প্রীত, পুরুষ মানে দু প্রকার জীবিত বিবাহ। এরপর দেখতে থাকুন কুড়ি বছর পরের ঘটনা। এই অন্ধকারে চাঁদের পাশে তারা হয়ে থাকব, বদলি তীরে শ্যাওলা হয়ে তোমার সাথে ভাসব, গাছের শিকড় মাটি হয়ে আঁকড়ে ধরে থাকব, ডালের পাখি বাতাস হয়ে আকাশে ভাসব। এই অন্ধকারে চাঁদের পাশে তারা হয়ে থাকবো, ভূতের তীরে শ্যাওলা হয়ে তোমার সাথে ভাসবো, গাছের শিকড় মাটি হয়ে আঁকড়ে ধরে থাকবো, ডালের পাখি বাতাস হয়ে আকাশে ভাসবো। তুমি আমায় ভালোবাসবে, তুমি কি আমায় ভালোবাসবে, তুমি কি আমায় ভালোবাসবে, তুমি কি আমায় ভাল, তুমি কি আমায় ভালোবাসবে, তুমি কি আমায় ভালোবাসবে, তুমি কি আমায় ভালোবাসবে, তুমি কি আমায় ভালোবাসবে। বছর পার হয়ে গেল, স্বামীর সংসার থেকে আমি চলে এসেছি, তবে একা থাকার কি আনন্দ, সেটা যদি স্বামীর সংসার থেকে না আসতাম একদম বুঝতে পারতাম না। অনেক কষ্ট করে এখানে একটা বৃদ্ধাশ্রম করেছি, বাকি জীবনটা এই বৃদ্ধাশ্রমেই কাটিয়ে দেবো। তবে এখানকার মানুষের ভালোবাসা দেখে একটা জিনিস বুঝলাম, সত্যিকারের ভালোবাসা কোনোদিন মরে না, অন্যজনের সঙ্গে পালিয়ে যায়। আজ আমি বৃদ্ধাশ্রম, আমার মস্ত বড় বাড়ি, চাকর বাকর অগণিত ছয় সাতটা গাড়ি, আজ আমি বৃদ্ধাশ্রম, আমার মস্ত বড় বাড়ি, চাকর বাকর অগণিত ছয় সাতটা গাড়ি, বসে কুকুর যত্ন করে খাওয়াই তাকে আদরে, বসে কুকুর যত্ন করে খাওয়াই তাকে আদরে,
সেই বাড়িতে দুমুঠো ভাত জুড়লো না আমার ভাত জুটেনি ভাত খাই চলো বলছি চলো বস কি করছেন কি ম্যাডাম বয়স্ক মানুষ এইভাবে টানাটানি করে লেগে যাবে আরে দিদি বয়স হয়ে গেছে আমাকে যেভাবে জ্বালাচ্ছে তাই আসমে জঞ্জালটাকে দিয়ে গেলাম আপনি ঠিকই করেছেন এখানে তো বাড়ির বয়স্ক জঞ্জালগুলো বাড়ির ছেলে বৌমারা দিয়ে যায় তাদেরকে টানতে হয় আমাদেরকে দেখো তোমায় একটা কথা বলি এখানে থাকতে গেলে কিন্তু মনের কৌতূহলগুলো ভুলে গিয়ে যতটুকু জুটবে অবুজ বালকের মতন মেনে নিয়ে কিন্তু তোমায় এখানে থাকতে হবে এত কষ্ট পাচ্ছ কেন আরে বাবা তোমার মতন মানুষ এখানে অনেক আছে কদিন পর সব ঠিক হয়ে যাবে একদম দুঃখ কষ্ট কিছুই পাও এ কি তুমি আচ্ছা বাবা সেই পথে দেখা হয়ে গেল কত সুর কত গান মনে পড়ে গেল বলো ভালো আছো তো বলো ভালো আছো তো কত বয়স হয়ে গেছে তোমার তোমার সাথে এভাবে দেখা হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি গো এই প্রজাপতি হ্যাঁ বলো যার জন্য বৃদ্ধাশ্রম নিয়ে আসলাম আর দুজন দুজন সঙ্গে কথা বলছি মানে চেনা পরিচিত আছি আরে চা নিচ্ছি কেন আমার বুড়োর আপনজন কি হবে ভদ্রমহিলা কে চিনতে পারুনি ওর নাম তো বিন্দু মাসি বিন্দু মাসি মানে ওই চে দেখ তোমার সতীন ও আর এই যে ভদ্রলোক ওই ওই যে ফুটবল খেলছে ও ব্যক্তির নাম তো যতীন হ্যাঁ যতীন আমার ধরম ভাই উনি তো ধরম ভাই বলছে ও ঠিক বলেছে মানে দিনের বেলা ধরম ভাই আর রাতে হলে ওর কাছে গিয়ে ঘুমায় বাবা রে না না আমি একটা জিনিস কিছু দিয়ে বুঝতে পারছি না তোমার এত অর্থ আবিজাত টাকা পয়সা থাকতে তুমি এখানে কেন ও বড় বউ তুমি চলে আসার পর ছোট বউ তিনটে হুড্ডু হুড্ডু ছিল জানো জায়গা জমি আর প্রেজেন্ট সব লিখিয়ে নিচ্ছিল ওগুলো চুপ করে মেনে নিলে তাদের কি কিছু বলতে পারলে না কেন বলো দাজ বুড়ো হয়ে তেলের খানি টানছে আর গাই গরু সাথে সাড় প্রেম করে ছুটছে বড় বউ আমি তো সংসারে লবণের মতো হয়ে গেছি যার যত টাকা প্রয়োজন সে তত টাকা নিচ্ছে বাদ বাকি টাইম ঠেলে ফেলে দিচ্ছে তাই বলো দাজ বুড়ো হয়ে তেলের খানি টানছে বলো দাজ বুড়ো হয়ে তেলের ঘানি টানছে গাই গরু সাথে সাড় প্রেম করে ছুটছে সাটার তুলেছি বউ দোকান কেটেছি সাটার তুলেছি বউ দোকান কেটেছি দেখো তোমার দেওয়া শাখা সিঁদুর আছো আমি পড়ে আছি কারণ আমি তোমায় ভুলতে পারিনি বড় বউ সবাই যদি তোমার মতো হতো তাহলে বুড়ো বুড়ি রেখে বৃদ্ধাশ্রমে পড়তো তোমায় ছাড়া কষ্ট নিয়ে বেঁচে আছি সুখে পায়ের জুতো খুলে নিয়ে মারো আমার মুখে ছিছি তুমি কি বলছো বড় বউ জীবন যন্ত্রণা ঠকতে ঠকতে দাঁড়ি পাল্লায় রোদন করে আমি এটাই বুঝতে পারলাম কোনটা আমার আসল আর কোনটা আমার নকল বরফ যদি গলে যায় চুষে কি আর আছে লাভ আরে ঝুনো নারকেল পড়ে থাকবে খাচ্ছে সবাই কচিরা আমাকে কচি ডা পানি দিচ্ছে দাদা চিরদিন কারো সবার নাহি যায় এই দেখো আমি ঘুটে পড়ছি তুমি গোবর হয়ে নাচছো একদিন কি তোমার ঘুটে পড়তে হবে তোমার ছাড়া কষ্ট নিয়ে বেঁচে আছি সুখী পায়ের জুতো খুলে নিয়ে মারো আমার মুখে বরফ যদি গলে যায় চুষে কি আর আছে লাভ এই ঝুনো নারকেল পড়ে থাকবে খাচ্ছে সবাই কচি ডা আমো আমার প্রস্তাব আছে দাদার আছে হ্যাঁ তা বলো আর মালাই বড় ভুলে গিয়ে আইসক্রিম পেয়েছে মালাই বড় ভুলে গিয়ে আইসক্রিম পেয়েছে এত সাটার তুলেছি বউ দোকান কেটেছি সাটার তুলেছি বউ দোকান কেটেছি আচ্ছা তোমার দিকটা ভেবে দেখেছো কেন তোমার এত বয়স হয়ে গেছে ওর এই কম বয়স আরে বাবা এই বয়সে তো একটু আনন্দ ফুর্তি করবে বড় বউ খানাটি মনে গরু দেখেছো মানে এদের ভালো মন্দ করে যত খাও না কেন এরা ঠিক খানাড়ি হবে যৌবনেতে জুয়া ডেলে সবাই চেয়ে ফিসে যায় আর পলি পড়ে ঘাস উড়লে গরু ছাগল চরে খায় আমাকে পান্নাই ছাগল বানিয়ে দিচ্ছে দাদা খেলোয়াড় মেয়ে দেখো তারা কম বয়সে প্রচন্ড খেলে তা রানিং বয়স তারা বসে থাকে বুড়ো হলে কি করে তারা মোড়ের মাথা দিয়ে পানের দোকানে বসে স্বপন গায়ে লিখে যায় অকর্মে ঠেকি আর ইন্টারনেট থেকে বাচ্চা ডাউনলোড কর লিখি এখন তুমি অচল হয়ে গেছো অচল পয়সা কোনো দাম নেই এখন এই যে কয়েনের দরকার কয়েন আরে আমি অচল হয়ে গেছি আমি যদি অচল হয়ে যাই বাচ্চাগুলি কি ধার করে আনলি কেউ বনেতে জুয়ারিলে সবাই চেয়ে ভেসে যায় পলি পড়ে ঘাস উড়লে গরু ছাগল চলে স্বপন গায়ে লিখে যায় অকর্মে ঠেকি ইন্টারনেট থেকে বাচ্চা ডাউনলোড করলি আমো আমার প্রস্তাব এখন আছে ফের আছে হ্যাঁ তা বলো
আর আষাঢ় মাসে বৃষ্টি পেয়ে ফসলে রং ধরেছে, আষাঢ় মাসে বৃষ্টি পেয়ে ফসলে রং ধরেছে। এত শাটার তুলেছে বউ দোকান পেটেছে, শাটার তুলেছে বউ দোকান পেটেছে। একটা কথা জিজ্ঞাসা করবো, বলো যে সন্তানের আশায় আমাকে ত্যাগ করে আবার তুমি বিয়ে করেছিলে, স্ত্রী পুত্র সন্তান সবই তো পেয়েছো, কিন্তু সেই সন্তানের কাছ থেকে তুমি কি পেলে? কেন দুঃখ যন্ত্রণা আর কষ্ট। ছোট বউ কামনার হাইরোডে ফুল স্পিডে চলেছে যৌবনের গাড়ি, একসময় বার্ধক্যের বাম্পারে ধাক্কা খেয়ে অচল হয়ে যায় এই সচল গাড়ি। ও ছোট বউ, রূপ যৌবন চিরদিন থাকে না গো, যেদিন তোমার এই রূপ যৌবন চলে যাবে না সেদিন কুকুর বিড়াল তোমার মুখে পেচ্ছাপ করতে আসবে না। প্রেম তো আজ কয়েক মিনিটের জন্য, সে স্বেচ্ছায় হোক আর টাকার বিনিময়ে হোক, প্রেম পাওয়া যায় অলিতে গলিতে। প্রেমের প্রেমেশ্বর তো মরে গেছে ছোট বউ, বেঁচে আছে যৌনতা যৌনতা আর যৌনতা। আমারই চোখের সামনে দিয়ে পর পুরুষ নিয়ে হয়ে আল্লাহ করছে প্রতিবাদ করতে পারছি না, সেটাই ছিল আমার তিন নম্বর ভুল। দুঃখটা আমি কোথায় পেয়েছি জানো ছোট বউ? তুমি যখন আমাকে কুকুরে বিড়ালের মতো টানতে টানতে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছো না, খুব যন্ত্রণা পেয়েছি গো। ওকে ছোট বউ, আমার মতো তোমার যখন বয়স হবে তোমার ওই ছেলে মেয়েরা এই বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে যাবে, তখন তোমার এই বুড়ো স্বামীটার কথা মনে পড়বে, তখন দেখবে ভারতবর্ষে দিক হতে দিগন্তে স্বেচ্ছায় উঠবে সর্বরা মানুষের জাগ্রত চেতনা। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হাজারে হাজারে যুবতী নারী তারকে স্বরে চিৎকার করে একটাই কথা বলবে, আজাদি ঝুটা। এ স্বাধীনতা আমরা কোনো দিন চাইনি না গো। বলো না, আমি অন্যায় করেছি, অপমান করেছি, অবহেলা করেছি, এই সোনার সঙ্গীটা ভেঙেছে কে জানো? এই কুকুরটা কে? তাকে তুই দাঁড়িয়ে আছিস, তোমার নিয়ে চলে যাবো তো, তোর লজ্জা করছে না? কি বলে দেখো না, এই সোনার সঙ্গীটা ভেঙে আর তুই খুব আনন্দ পেয়েছি না? একটা জিনিস পাওনা আছে আমার, কই দাও না, এক আছে, তুমি যা দাও তাই নেবো, তুমি যা দাও নুরি মানে ফলনে নেবো। এটা হলো এই পা জুতো, ভালোবেসে ডাকলো সমান মার মারলো, ভূতর মুখে হিল তোলা জুতো। অরবিন্দু বাবু, আমি যদি দুটি প্যাগে বাংলা খাই তোমার হাতে ধরে দেবো এক মুঠো চাল। দিদি আমার ভুল আমি বুঝতে পেরেছি, তাই আমি আর যাবো না বাড়ি, আশ্রমে তো পড়ে থাকবো, সবাইকে ভালোবেসে স্নেহ দিয়ে সেবা করে যাব, আমি সেবা করে যাব, আমি সেবা করে যাব। জানো শুধু তোমাকে ভোলার জন্য এই বৃদ্ধাশ্রমটা আমি গড়েছিলাম, কিন্তু কোনোদিন ভাবিনি এই বৃদ্ধাশ্রমের অতিথি হয়ে তুমি আসবে। এসেছে যখন এই বৃদ্ধাশ্রমটা নতুন করে গড়ব আর তুমি থাকবে আমার কাছে। না বড়ো, তোমার প্রতি যে অন্যায় যে অবিচার আমি করেছি ক্ষমা পার্থক্য তো আমার নেই গো। কি বলছো তুমি? তবে বড় বউ, এখানে এসে আমি একটা বিষয় বুঝতে পারলাম, কি টাকা পয়সা আভিজাত্য থাকলে সবার কপালে কিন্তু সুখ হয় না গো। না গো না, আমি আমি অর্থাৎ যত টাকা পয়সার কথা বলছি না, তুমি আমার স্বামী, আমার কাছে থাকতে তোমার কি সেরা আপত্তি? তোমার কাছে থাকলে পাঁচটা মানুষ অমুকুলে একটাই কথা বলি, এই পুরো সর্বস্ব খুঁজে আবার সেই বড় বড় কাছে উঠেছি, এ লজ্জা এ ঘৃণা নয়, তাই দুনাইন যেদিকে থাকে আমি সেদিকে যাবো, আমি তোমার কাছে থাকবো না। আমার কথা শুনো, দেখো তুমি যেও না, দাঁড়াও। সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা। শুনো, সারা জীবন পেলাম শুধুই দুঃখ ব্যথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা। চেনা পথ ছেড়ে আমি অজানায় যাই, নীল ভাঙা পাখির মতো দিশাহীরা, সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা, কি করে বোঝাবো বলো।
আমার মনের কো তো Thank you.